শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে আমরা রিয়েক্টে রাউট করার সময় কিভাবে ইউআরএল এর মধ্য দিয়ে প্যারামিটার পাস করাতে পারি। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি আলোচনা করব রিয়েক্ট রিডাইরেক্ট নিয়ে। তো রিয়েক্টের যে রিডাইরেক্টিং এর বিষয়টা, সেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আমি যে এক্সাম্পলটা দেব, সেই এক্সাম্পলের মাধ্যমে আপনারা বেসিক লগইন সিস্টেমটাও ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ভিডিও টিউটোরিয়ালে আপনারা শুধুমাত্র যে রিডাইরেক্ট শিখছেন সেটা কিন্তু নয়, এর সাথে সাথে লগইন সিস্টেমের যে বেসিক বিষয়গুলো সেগুলোও কিন্তু শিখে ফেলছেন। তো অবশ্যই ভিডিও টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখবেন, কেননা পরবর্তীতে যখন আমরা লগইন রেজিস্ট্রেশন নিয়ে ভিডিও টিউটোরিয়াল করব, তখন এই ভিডিও টিউটোরিয়ালের যে বেসিক জ্ঞানটা, এই বেসিক জ্ঞানটা আপনাদের কাজে লাগবে। তো আমি চলে যাচ্ছি ওয়েবস্ট্রমে। ওয়েবস্ট্রমে এসে যেহেতু আমি লগইনের এক্সাম্পল দেবো, সেহেতু এখানে পেজেসের মধ্যে আমি নতুন একটি ই তৈরি করে নিচ্ছি। এই পেজের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি লগইন। তো এই যে লগইন ডট জেএসটা আমার তৈরি হয়ে গেল, এখন এর মধ্যে আমি একটা ক্লাস কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি, এবং এই ক্লাস কম্পোনেন্টের ভিতরে আমি লগইন করার জন্য খুবই সিম্পল একটা বাটন তৈরি করে নিচ্ছি। তো এই বাটনের উপরে আমি লিখে দিলাম হচ্ছে লগইন। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই বাটনে ক্লিক করলে লগইন হবে, আর লগইন স্টেট যতক্ষণ পর্যন্ত পাবে বা লগইন ইনফরমেশন যতক্ষণ পর্যন্ত পাবে, ততক্ষণ পর্যন্ত আমি হোম পেজ, পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি বা অন্যান্য যে পেজগুলো আছে সেই পেজগুলো অ্যাক্সেস করা যাবে। বাট যতক্ষণ পর্যন্ত লগইন থাকবে না ততক্ষণ পর্যন্ত হবে কি, আপনি হোম পেজেই ঢোকার চেষ্টা করুন আর পেজ ওয়ানেই ঢোকার চেষ্টা করুন বা পেজ টুয়েই ঢোকার চেষ্টা করুন, যেখানেই ঢোকার চেষ্টা করুন না কেন, রিয়েক্ট রাউট করবে কি ওটাকে রিডাইরেক্ট করে আবার লগইন পেজে পাঠিয়ে দেবে। তো প্রথমে এখানে একটা বেসিক লগইনের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আমি তৈরি করে ফেলছি। তো আমি চাচ্ছি যে এই বাটনে ক্লিক করলে কি হবে, লগইন হবে। ওকে, তো এখানে আমি লগইন নামে একটা অ্যারো ফাংশন তৈরি করে ফেলছি। এখানে আমি লগইন নামে একটা অ্যারো ফাংশন তৈরি করে নিলাম। দেন এই অ্যারো ফাংশনের ভিতরে আমি করব কি, আমার লগইনের যে ইনফরমেশন, সেই লগইনের ইনফরমেশনগুলোতে, ইনফরমেশনগুলোকে জাভাস্ক্রিপ্টের যে সেশন, সেই সেশনের মধ্যে ধরে রাখার জন্য আমি সেশন স্টোরেজ নামে যে জাভাস্ক্রিপ্টের মেথড আছে সেই মেথডটা ব্যবহার করব। জাভাস্ক্রিপ্টের যে সেশন স্টোরেজ মেথড, এই সেশন স্টোরেজ মেথড ব্যবহার করে যে কোনো সেশনের ইনফরমেশনকে কিন্তু স্টোর করে রাখা যায় বা ধরে রাখা যায়। তো এইখানে আমি সেশন স্টোরেজ নামে যে মেথড আছে সেই মেথডটা ব্যবহার করছি, এবং এই মেথডের ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে একটা কি দিয়ে দিলাম, যে হচ্ছে ইউজার নেম। যারা আপনারা জাভা জানেন তারা অবশ্যই বিষয়টি বুঝতে পারছেন, আর যারা জাভা আপনারা জানেন না তারপরেও জেনে রাখুন যে সেশন স্টোরেজের মাধ্যমে করা হয় কি, সেশন স্টোরেজের মাধ্যমে সেশনে কোনো একটা ডাটাকে ধরে রাখা হয় বা সেশন ধরে রাখা হয়। তো এখানে সেশন স্টোরেজের মধ্যে আমি ডাটা ধরে রাখতে গেলে, ডাটা ধরে রাখতে গেলে এখানে আমাকে ডট দিয়ে এখানে সেট আইটেম লিখতে হবে। দেন এই সেট আইটেম মেথডের ভিতরে আমি করব কি, একটা কি দেবো। তো ইউজার নেম একটা কি দিয়ে দিলাম আমি, দেন এই কিয়ের আন্ডারে করব কি, একটা ডাটা দিয়ে দেবো। তো এই কিয়ের আন্ডারে একটা ডাটা দিয়ে দিলাম হচ্ছে আমি রূপম, যে আমার ইউজার নেম হচ্ছে রূপম। দেন এখানে ইউজার যখন করবে কি, লগইন বাটনে ক্লিক করবে, তখন এই সেশনটা কি হয়ে যাবে, এই সেশনটা সেট হয়ে যাবে। দেন এই সেশনটা যদি না পায় তাহলে আপনি হোম পেজেই ঢুকুন বা পেজ ওয়ানেই ঢুকুন বা পেজ টুয়েই ঢুকুন, আপনাকে সে করবে কি, লগইন পেজে রিডাইরেক্ট করে দেবে। আর যখন এখানে সেশন সেট হয়ে যাবে, যখন এখানে সেশন সেট হয়ে যাবে, তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সেশন সেট করে সরাসরি সে রিডাইরেক্ট করে আপনাকে আবার হোম পেজে, পেজ ওয়ান, পেজ টু, অন্যান্য পেজে নিয়ে যাবে। তো এখানে আমি করলাম কি, বাটনে ক্লিক করার পরে, বাটন ক্লিক করার পরে এখানে সেশনটাকে সেট করে দিচ্ছি। তো বাটনের যে আমার অন ক্লিক, এই অন ক্লিকের মধ্যে আমি তাহলে ডিস ডট লগইন নামে যে মেথডটা একটু আগে আমি তৈরি করলাম উপরে, এই লগইন মেথডটাকে এখানে কল করে দিলাম। তাহলে বাটনে ক্লিক করলেই হবে কি, সেশনটা সেট হবে। দেন এই সেশনটা যদি না পায় তাহলে ইউজার হবে কি, ইউজার যে পেজেই যাক সেখান থেকে রিডাইরেক্ট হয়ে লগইন পেজে চলে আসবে, তাই তো? আচ্ছা, তাহলে ইউজারকে লগইন পেজে আমি নিয়ে আসতে চাচ্ছি। তো ইউজারকে লগইন পেজে নিয়ে আসার জন্য আমাকে অবশ্যই রাউটের মধ্যে লগইনের একটা রাউট কিন্তু এখানে সেট করে রাখতে হবে। তো এখানে আমি লগইনের একটা রাউট এখানে সেট করে দিচ্ছি, এখানে লগইনের জন্য আমি একটা রাউট নিয়ে নিচ্ছি। ওকে, দেন লগইনের রাউটের জন্য এখানে আমি পাথ দিয়ে দিচ্ছি হচ্ছে লগইন। দেন এখানে কম্পোনেন্টের ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে লগইন কম্পোনেন্ট, আমার যে লগইন কম্পোনেন্ট ছিল সেই লগইন কম্পোনেন্ট। তো লগইন কম্পোনেন্ট এখানে আমি উপরে ইম্পোর্টও করে নিলাম। তো এখন আমি চাচ্ছি যে ইউজার যদি হোম পেজে আসে, হোম পেজে এসে যদি সেশন না পায় সে যেন রিডাইরেক্ট হয়ে লগইন পেজে চলে যায়। তো সেটা করার জন্য এখানে আমাদের যে রেন্ডার মেথড আছে, এই রেন্ডার মেথডের ভিতরে কিন্তু কন্ডিশনাল যে রেন্ডারিং বা কন্ডিশনাল রিটার্ন, সেই কন্ডিশনাল রিটার্নটা কিন্তু এখানে আমাকে করতে হবে। তো এখানে আমি ইফিলস ব্যবহার করছি নর্মালি। তো আমি ইফ দিলাম, ইফ সেশন স্টোরেজ ডট
get item মানে যে আইটেমটা সেশনে সেট হবে সেটাকে get করবে এবং আইটেমের নাম দিয়েছিলাম কি আইটেমের নাম দিয়েছিলাম আমি ইউজারনেম ওকে তো আইটেমের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি কি এর জায়গায় ইউজারনেম তাহলে if session storage.get name username equal equal null মানে যদি সেশন না পায় তাহলে আমি করব কি অন্য কিছু একটা রিটার্ন করে দেব then else যদি সেশন পায় তাহলে হোম পেজের যে ভিউটা আমি সেই ভিউটা রিটার্ন করে দেব তো এই else এর মধ্যে আমি এই ভিউটাকে নিয়ে আসলাম then if এর মধ্যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে if এর মধ্যে আমি রিটার্ন করে দেব এবং এই রিটার্নের মধ্য দিয়েই মূলত আমি করব কি ইউজারকে রিডাইরেক্ট করে এই যে আমার login.js এই login.js এর মধ্যে পাঠিয়ে দেব তো রিডাইরেক্ট করতে গেলে আমাদেরকে রিডাইরেক্ট এলিমেন্ট ব্যবহার করতে হবে রিডাইরেক্ট এলিমেন্টটা হচ্ছে রিঅ্যাক্টের রাউটিং এর একটা এলিমেন্ট তো এখানে আমি লিখে দিচ্ছি রিডাইরেক্ট ওকে তো এখন যে আমি ইউজারকে রিডাইরেক্ট করব কোথায় রিডাইরেক্ট করব সেটা বলে দিচ্ছি আমি রিডাইরেক্ট টু কোন পাথে আমি রিডাইরেক্ট করতে চাচ্ছি সেই পাথটা জাস্ট এখানে আমি বলে দেব তো এখানে আমি লিখে দিলাম রিডাইরেক্ট টু কোথায় রিডাইরেক্ট করব এই যে হচ্ছে লগইন পেজ আমার যে আছে সেই লগইন পেজে ইউজারকে আমি রিডাইরেক্ট করে দেব তো রিডাইরেক্ট টু বলে দিলাম হচ্ছে আমি লগইন তাহলে হবে কি ইউজার যখনই হোম পেজে আসবে বা হোম পেজে যাওয়ার চেষ্টা করবে যদি সে লগইন না পায় তাহলে রিডাইরেক্ট হয়ে সে কোথায় চলে যাবে আমার ওই লগইন পেজে চলে যাবে তো এই যে সেম যে ঘটনাটা এই সেম ঘটনাটা আমি হচ্ছে পেজ 1 এ দিয়ে দিচ্ছি পেজ 2 এ দিয়ে দিচ্ছি সবগুলো পেজেই এখানে আমি দিয়ে দিচ্ছি ওকে তো এটা এবার দিয়ে দিলাম হচ্ছে আমি পেজ 1 এর ভিতরে তো পেজ 1 এর যে আগে থেকে যে রিটার্নটা ছিল তাহলে এই রিটার্নটাকে করতে হবে কি অবশ্যই এই রিটার্নটাকে আমাকে আমার যে হচ্ছে ইলস আছে সেই ইলস এর মধ্যে দিয়ে দিতে হবে তো এই রিটার্নটাকে আমি ইলস এর মধ্যে দিয়ে দিলাম ওকে একইভাবে এবার এই ঘটনাটা ঘটাবো হচ্ছে আমি পেজ 2 এর ভিতরে তো এখানে যে আমার ইফিলসটা আছে জাস্ট এই ইফিলসটাই আমি এখানে কপি করে নিয়ে আসছি কপি করে নিয়ে এসে এটাকে আমি দিয়ে দিচ্ছি এবার হচ্ছে পেজ 2 এর ভিতরে ওকে এইটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম হচ্ছে পেজ 2 এর ভিতরে দেন এখানে কিন্তু রিডাইরেক্ট রেড দেখাচ্ছে কেন রেড দেখাচ্ছে কারণ এখানে রিডাইরেক্ট কিন্তু ইম্পোর্ট করা হয়নি তো এখানে আমি অল্টার ইন্টার চেপে রিডাইরেক্টকে ইম্পোর্ট করে দিলাম ওকে সেম কাজটা আমি এবার করে নিচ্ছি হচ্ছে আমার কোথায় করে নেব পেজ 3 তে তাহলে পেজ 3 তে সেম কাজটাই আমি এখানে করছি পেজ 3 আমার তাই তো তাহলে পেজ 3 তে আমি এইখানে সেম কাজটা করে নিলাম এখানে যে রিটার্নটা ছিল সেটাকে আমি কেটে দিলাম এখানে রিডাইরেক্টটাকে ইম্পোর্ট করা নাই রিডাইরেক্টটাকে এখানে আমি রাউটিং থেকে ইম্পোর্ট করে নিলাম তো পেজ 3 পেজ 3 এর ভিতরে আমি এখানে লিখে দিলাম পেজ 3 তাছাড়া তো আমরা সহজে বুঝতে পারবো না ওকে দেন আমার যে হোম পেজ সেই হোম পেজের মধ্যে এখানে তো অলরেডি আমার হোম লেখাই আছে কোনো সমস্যা নাই তারপরে পেজ 3 গেল এরপরে এখন পেজ 2 পেজ 2 এর ভিতরে এইখানে আমি পেজ 2 এর ভিতরে লিখে দিচ্ছি পেজ 2 এর ভিতরে এইখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে পেজ 2 তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে পেজ 3 এর ভিতরে পেজ 3 লেখা হয়ে গিয়েছে পেজ 1 এর ভিতরে পেজ 1 লেখা আছে আর হোম এর ভিতরে হোম লেখা আছে ওকে ফাইন এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করি অ্যাপ্লিকেশন রান করার সঙ্গে সঙ্গে প্রথমে হোমে যাবে বা পেজে যাবে বা যেখানেই যাক না কেন সেখানে হবে কি প্রথমে আমার সেশন স্টোরেজ আছে কি না সেই সেশন স্টোরেজটাকে সে চেক করবে আর চেক করে যদি না পায় তাহলে হবে কি লগইন ডট জেএস নামে আমি যে কম্পোনেন্টটা করেছি এই কম্পোনেন্টে সে আমাকে রিডাইরেক্ট করে দেবে এই অবস্থায় যদি আমরা আমাদের ভিউটা দেখি তাহলে খেয়াল করে দেখুন এখানে জাস্ট আমি এখানে গেলাম তাহলে যখনই আমি এখানে যাচ্ছি খেয়াল করে দেখুন এই যে লগইন এই লগইনে কিন্তু আমাকে কি করতেছে এটাকে রিডাইরেক্ট করতেছে আমি হোমে ঢোকার চেষ্টা করলেও কিন্তু ঢুকতে পারবো না পেজ 1 পেজ 2 পেজ 3 যেখানেই ঢোকার চেষ্টা করি না কেন আমি কিন্তু ঢুকতে পারতেছি না কেন ঢুকতে পারতেছি না কারণ লগইন আমার সেট করা নাই এখন লগইন যদি সেট করা থাকতো তখন কিন্তু এগুলোতে ঢুকতে পারতাম খেয়াল করে দেখুন আমি যদি লোকাল হোস্ট 3000 এখানেও যাই জাস্ট এই আমি কিন্তু হোমের ক্লিক করলে এখানে হোম কন্টেন্ট লোড হচ্ছে না পেজ 1 এ ক্লিক করলে পেজ 1 কন্টেন্ট কিন্তু এখানে লোড হচ্ছে না পেজ 2 ক্লিক করলে কিন্তু পেজ 2 এখানে ই হচ্ছে না আর পেজ 3 আসলে এখানে নট ফাউন্ড কেন আসতেছে এখানে নট ফাউন্ড এই কারণে আসতেছে কারণ এইখানে আমি হচ্ছে একটা ই করে রেখেছি যেটা হচ্ছে প্যারামিটার পাস করিয়েছিলাম কিন্তু পেজ 3 তে ওকে তো বোঝানোর সাথে আমি পেজ 3 এর ভিতরে আপাতত কোনো প্যারামিটার পাস করছি না পেজ 3 এর প্যারামিটারটাকে ফাঁকা রেখে দিচ্ছি তাহলে পেজ 3 এর প্যারামিটার এর আগে আমি পাঠিয়েছিলাম কোথায় থেকে পেজ 2 থেকে পাঠিয়েছিলাম তাই তো তাহলে পেজ 2 থেকে আমি এইখানে প্যারামিটার পাঠানোটা বন্ধ করে দিচ্ছি ওকে প্যারামিটার পাঠানোটা বন্ধ করে দিচ্ছি প্যারামিটার পাঠানো বন্ধ করে দিলে এখানে আমার হচ্ছে
যে হচ্ছে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরটা কিন্তু পেজ টু তে আমার প্রয়োজন নেই। ওকে ফাইন, এবার যদি আমরা দেখি তাহলে পেজ থ্রি এখন কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে না। তাহলে আপনি যে পেজেই যাওয়ার চেষ্টা করেন না কেন, কি হচ্ছে সরাসরি সে লগ ইনে রিডাইরেক্ট করে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা করতে পারি কি, রিডাইরেক্ট ব্যবহার করে আমরা কিন্তু ইউজারকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দিতে পারি। এখন আসুন লগ ইন করলে কি হবে, আমরা যদি লগ ইন করি তাহলে কি হবে। ওকে ফাইন, আমি এটাকে আবার একটু ই করে নিচ্ছি, এবার আমি লগ ইন করে নিচ্ছি, এবার আমি লগ ইন করলাম। তাহলে যখনই আমি লগ ইন করলাম তখন কিন্তু আমার এখানে লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে কি হয়েছে, লগ ইন যে অ্যারো ফাংশন সেই অ্যারো ফাংশনটা এক্সিকিউট হয়েছে এবং আমাদের যে সেশন সেই সেশনের ভিতরে কিন্তু একটা ডাটা সেট হয়ে গিয়েছে। তো লগ ইন আমার করা হয়ে গেছে মানে সেশনে কিন্তু ডাটা আমার পেয়ে গেছে। তো সেশনে যেহেতু ডাটা পেয়ে গেছে এখন কিন্তু আমি হোমে যদি চাপ দিই তাহলে হোমে যেতে পারবো, পেজ ওয়ানে চাপ দিলে পেজ ওয়ানে যেতে পারবো, পেজ টুতে চাপ দিলে পেজ টুতে যেতে পারবো, পেজ থ্রিতে চাপ দিলে পেজ থ্রিতে যেতে পারবো। কেন যেতে পারবো, কারণ লগ ইন করে ফেলছি আমি। তো এইভাবে আমরা করতে পারি কি, রিয়্যাক্টের যে রাউটিং সেই রাউটিংয়ের মধ্যে আমরা ই করতে পারি, কি বলে, একটা পেজকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দিতে পারি। তো এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আরও একটা বিষয় আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে আমরা কীভাবে সেশনের মধ্যে লগ ইনের যে ইনফরমেশান সেই লগ ইনের ইনফরমেশানটা রেখে দিতে পারি। তো এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরুন এখানে আরেকটা লগ আউট বাটন দিয়ে দিলাম আমি। ওকে, এইখানে আরেকটা বাটন দিয়ে দিচ্ছি আমি, আরেকটা বাটন দিয়ে দিচ্ছি, এই বাটনের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি লগ আউট, লগ আউট। ওকে, লগ আউট বাটন দিয়ে দিলাম, দেন এখানে আরেকটা ম্যাথড দিয়ে দিচ্ছি, এই ম্যাথডের নামও দিয়ে দিলাম হচ্ছে লগ, লগ আউট। ওকে, তো লগ আউট নামে আরও একটা মেথ অ্যারো ফাংশন এখানে আমি তৈরি করে নিচ্ছি, এই অ্যারো ফাংশনের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি লগ আউট। ওকে, তো এই যে লগ আউট মেথড, এই লগ আউট মেথডের ভিতরে আমি যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে এই সেশন স্টোরেজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো সেশন স্টোরেজকে যদি আপনি ক্লিয়ার করে দিতে চান সেক্ষেত্রে সেশন স্টোরেজ ডট ডট দিয়ে এখানে আমাকে করতে হবে, ক্লিয়ার নামে একটা মেথড আছে সেই মেথডটাকে কল করতে হবে। তাহলে যখনই ইউজার লগ আউট করবে তখন যে সেশনটা সেট হয়েছিল সেই সেশনটা ক্লিয়ার কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আর সেশন যখন ক্লিয়ার হয়ে যাবে সেশনে যখন কোনো ডাটা পাবে না তখন যদি ইউজার হোম পেজে ঢোকার চেষ্টা করে বা পেজ ওয়ানে ঢোকার চেষ্টা করে বা পেজ থ্রিতে ঢোকার চেষ্টা করে, সহজ কথা যেখানেই ঢোকার চেষ্টা করুক না কেন ইউজার, ইউজার হবে কি সরাসরি রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট হয়ে আবার সে কোথায় চলে যাবে, লগ ইনে চলে যাবে। ওকে, তাহলে এবার প্র্যাকটিক্যালি দেখা যাক। তো প্রথমে আমি এখানে লোকাল হোস্ট থেকে এখানে ইউআরএল দিয়ে আমি লগ ইনে চলে যাচ্ছি। তো এই অবস্থায় কিন্তু আমার লগ ইন করা আছে, লগ ইন যেহেতু করা আছে সেক্ষেত্রে আমি পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি হোম পেজ সবখানে যেতে পারছি। বাট আমি যদি এখন এখানে লগ ইন না করে এটাকে জাস্ট লগ আউট করে দিই, তাহলে যখনই এটাকে আমি লগ আউট করে দিলাম তখন কি হয়ে গেল, লগ আউট করার সাথে সাথে আমার যে সেশন সেই সেশনটা ক্লিয়ার হয়ে গেল। আর সেশন যখন ক্লিয়ার হয়ে গেল তখন কিন্তু আমি চাইলেও আর হোম পেজে ঢুকতে পারছি না, পেজ ওয়ানে ঢুকতে পারছি না, পেজ টু পেজ থ্রি কোনোটাতেই ঢুকতে পারছি না। যেখানেই ঢোকার চেষ্টা করছি সেখানেই হচ্ছে কি রিয়্যাক্ট রাউট আমাকে রিডাইরেক্ট করতেছে, রিডাইরেক্ট করে কোথায় পাঠায় দিচ্ছে, আমাকে লগ ইনে পাঠায় দিচ্ছে। তো লগ ইনে কেন পাঠায় দিচ্ছে, কেননা প্রত্যেকটা পেজ হোম পেজ পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি প্রত্যেকটা পেজেই কী করা আছে, আমার সেশনের যে একটা কন্ডিশন সেই কন্ডিশনটা লাগিয়ে দেওয়া আছে এবং কন্ডিশনে বলা আছে যে সেশন স্টোরেজ ডট গেট আইটেম ইকুয়াল ইকুয়াল নাল, মানে সেশন স্টোরেজ থেকে সে যদি কোনো ডাটা না পায় তাহলে কী হবে, সে রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট হয়ে কার কাছে চলে যাবে, লগ ইনের কাছে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।